কলকাতার নগরপাল রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে সরগরম রাজনীতির আঙিনা। প্রতিবাদে মহকুমা শাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূলের। কলকাতার নগরপাল রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে গত রবিবার থেকেই সরগরম রাজনীতির আঙিনা। সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার, এমন অভিযোগ তুলে ইতিমধ্যেই সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে কলকাতা মেট্রো চ্যানেলে ধর্নাতেও বসেন মুখ্যমন্ত্রী। গত রবিবার থেকে গোটা রাজ্য জুড়ে চলছে টানা প্রতিবাদ কর্মসূচি। সিবিআই হানা নিয়ে কেন্দ্র রাজ্য বিবাদ ইতিমধ্যেই দেশের সর্বোচ্চ আদালতে পৌঁছেছে। মুখ্যমন্ত্রীর এই আন্দোলনে তার পাশে দাঁড়িয়েছেন দেশের অন্যান্য বিরোধী দলগুলিও। স্বাভাবিকভাবেই আন্দোলন জারি রেখেছে তৃণমূল। বাংলা জুড়ে যে একটা নিপীড়নের রাজনীতি চালাচ্ছেন, সেখান থেকে এমনকি পুলিশও ছাড় পাচ্ছে না, প্রশাসনিক প্রধান রাজীব কুমারও ছাড় পাচ্ছে না। পাশাপাশি বিভিন্ন তদন্তের নাম করে সিবিআইকে রাজনৈতিক কাজে ব্যবহার করে দলদাসে সিবিআইকে পরিণত করার প্রতিবাদে আজকে সমস্ত মহকুমাশ্রিক জেলা শাসকের অফিসের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করছে। দলীয় নেতৃত্বের নির্দেশে গোটা রাজ্য জুড়েই পালিত হচ্ছে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। এই আন্দোলনের অঙ্গ হিসাবে এদিন বনগাঁতেও মহকুমা শাসকের দপ্তরের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালন করা হয় অবস্থান বিক্ষোভ কর্মসূচি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে প্রত্যেকটা মহকুমা স্তরে, সারা বাংলা জুড়ে প্রত্যেকটা মহকুমা স্তরে আমাদের যে গণ অবস্থান ধর্ণা মঞ্চ তৈরি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, বনগাঁ মহকুমা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং ব্যবস্থাপনায় আমাদের বনগাঁ শহর তৃণমূল কংগ্রেস এবং উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সকাল প্রায় 10টার থেকে ধর্ণা মঞ্চ আমাদের এখানে চলছে। এই অবস্থান বিক্ষোভে অংশ নেন বহু তৃণমূল নেতা ও কর্মী সমর্থকেরা। সারা রাজ্যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যে আজকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় যে সরকার, সেই সরকারের জনবিরোধী নীতি এবং সিবিআইকে যেভাবে ব্যবহার করছে, যে সংবিধানের যে আইন, সে আইনটাকে নিজেদের মতন করে ব্যবহার করছে, সাধারণ মানুষের উপরে যেভাবে সিবিআইকে দিয়ে ব্যবহার করা হচ্ছে সেটা সাংবিধানিক আইনের মধ্যে পড়ে না। অভিজিৎ বিশ্বাস ও প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।